এবারে মেয়ের নাম ও ছবি প্রকাশ করলেন অভিনেত্রী নাবিলা। আয়নাবাজি খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা মা হয়েছেন। গত পহেলাই জুলাই তার কোল আলো করে আসে ফুটফুটে কন্যা সন্তান। খবরটা সেদিনই পাওয়া গিয়েছিল, কিন্তু সন্তানের নাম কিংবা ছবি এতদিন প্রকাশ করেননি তিনি। অবশেষে কন্যার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন নাবিলা। ঈদুল আজহা উপলক্ষে বুধবার 21 জুলাই সন্ধ্যায় মেয়ের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। একটিতে তার কোলে রয়েছে ছোট্ট শিশুটি, অন্যটিতে সে একাই। ছবির সঙ্গে নাবিলা জানালেন তার কন্যার নামও, তার নাম স্নেহা। ছবির ক্যাপশনে নাবিলা লিখেছেন, ঈদ মোবারক পৃথিবী, স্নেহার সঙ্গে পরিচিত হন। এর আগে গত এপ্রিলে স্বামী জুবাইদুল হক রিমের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে নাবিলা তার সন্তান ধারণের ঘোষণা দেন। সেদিন তিনি বলেছিলেন, এপ্রিল মাসটি আমার এবং আমার পরিবারের জন্য খুবই বিশেষ। এ মাসে আমরা জানাতে চাই যে আমাদের পরিবারে নতুন অতিথি আসছে। আগামী জুলাই মাসে আমাদের জীবনের নতুন ভালোবাসাকে স্বাগত জানাবো। উল্লেখ্য, দীর্ঘ 18 বছর আগে সৌদি আরবের জেদ্দায় রিমের সঙ্গে পরিচয় হয় নাবিলার। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। 2018 সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। মূলত উপস্থাপক হিসেবে নাবিলার পরিচিতি, তবে অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত আয়নাবাজি সিনেমায় অভিনয় করে তিনি দারুণ আলোচিত হয়েছিলেন। এরপর অবশ্য তাকে সিনেমায় আর দেখা যায়নি। দর্শক, অভিনেত্রী নাবিলা ও তার মেয়েকে নিয়ে আপনাদের মতামতগুলো জানাবেন নিচের কমেন্ট বক্সে।